হ্যালো বন্ধুরা, আমি আছি বর্তমানে তায়েবের বুড়ির বাড়িতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পথে যে কাটা দিত সেই জায়গায় অবস্থান করতেছি আমি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। ভাই আমরা কোন জায়গায় আসলাম এখন? কোন জায়গায় আসলাম? আদ্দাস মসজিদ। এটার হিস্টোরি কি? সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আপনি ইয়েতে ছিলেন, উনি যখন আঙ্গুর ফল খাইতেছেন উনি তখন বিসমিল্লাহ পড়ছিলেন, তখন আদ্দাস বুঝে গেছেন যে উনি তো এই বংশের লোক না, উনি তো সাধারণ কোন লোক না। এই আর কি, এইটাই হিস্টোরি দেখি। প্রচন্ড চিপা রাস্তা দেখেছি এখানে, খুব সুন্দর মসজিদ। এই যে এই সে আঙ্গুর গাছ, যে আঙ্গুর গাছ থেকে আঙ্গুর নিয়ে রসুল্লাহ যেখানে সাল্লামের আঙ্গুর খাওয়াইছিল, আঙ্গুরের রস খাওয়াইছিল সেই জায়গাটা আসলাম। পিছনে হইলো ওই সাইডে, দেখি ওই সাইডে কি আছে। এই সেই জায়গা, এই জায়গায় সেই আঙ্গুর গাছ ছিল, ইনশাল্লাহ আমাদের এই জায়গায় ঘোরাঘুরি শেষ। এখন আমরা রওনা হয়ে গেলাম নেক্সট জায়গায়। ইনশাল্লাহ আমরা চলে আসতাম হলো বুড়ির বাড়িতে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় যাওয়ার সময় যে বুড়ি কাটা রাখতো সেই কাটার জায়গায় আমরা বুড়ির বাড়িতে আসছি। দেখি সামনে যাই, দেখি কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করবো। এই যে বিভিন্ন মানুষ আসতেছে দেখার জন্য, আসলে স্পেসিফিক কি কোন রাস্তাটা এটা না, বাট এই জায়গায় বুড়ির যে বাড়িটা আছে, বাট রাস্তা কোন এটা তার জানে না। এই যে বুড়ির বাড়ি, এসে বুড়ি থাকতো এই জায়গায়। এই যে উঠতেছি উপরের দিকে, ওই যে উপরে দেখেন ছিল, এটা যে ঘর ছিল বুড়ির। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নামাজ পড়তেন, এই মসজিদে নামাজ পড়তেন বুড়ির পাশে আর কি। উনি সেই পাথর, যে পাথরটা তিনি ছিল পরে আটকা দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি আছি বর্তমানে তায়েবের বুড়ির বাড়িতে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পথে যে কাটা দিত সেই জায়গায় অবস্থান করতেছি আমি। এই সেই বাড়ি
যে বাড়িতে মানে বুড়িকে বুড়ি থাকতো সে বাড়িটা আপনাদের মাঝে একটু দেখাই সে বাড়িটা হলো এটা দেখেন এই যেখানে থাকতো এই যে এখানে থাকলে ভিতরে থাকতো সে বুড়ি থাকতো এই বুড়ি এখানে থাকতো আর এখানে থেকেই কিন্তু এই রসুল সালাম যাওয়ার পথে যে কাটা দিত এই এই রাস্তাটাই ছিল রাস্তার আসলে বেশি আলহামদুলিল্লাহ আমরা নিচে ভিতরে দিচ্ছি দেখি অনেক উঁচা এখানে অনেক বাংলাদেশেরও আসে একটা গ্রুপ যাচ্ছে হইলো মোটামুটি বাংলাদেশ থেকে আসছে আবার এখানে যারা আসে সবার আলাদা করে একটা ইয়ে দেয় একটা ভিতরে হলুদ যে লাগাইছিল যাতে চিহ্ন থাকে আর কি হারামায় অঞ্চল হারাই যায় এই কারণে তাদেরকে এইটা করা যায় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সবাইকে এই পবিত্র ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম